इंडियन फुटबॉल फैंस और इंडियन नेशनल टीम फैंस भी लाइक खुशियाँ और गम सहती है, फिर भी ये चुप रहती है। এই গানটা আমাদের জন্য দারুণভাবে যাবে, যেখানে আমাদের জন্য খুশি দুঃখ সব একসাথে মিলেমিশে থাকে। আমরা অনেক সময় বুঝতে পারি না যে এটা যেটা হচ্ছে এটা ভালো কিছু হচ্ছে না এটা খারাপ কিছু হচ্ছে, এখানে একটা খুশির এক্সপ্রেশন দেবো না এখানে দুঃখ পাবো, এটা কার জন্য কি বলবো ভাই, আমরা মাঝে মাঝে পাজলড হয়ে যাই। যাই হোক, আপাতত যা সিচুয়েশন রয়েছে যে খুশি না দুঃখ না কী রয়েছে, তার মাঝামাঝি একটা সিচুয়েশনে আমরা এসে দাঁড়িয়েছি এবং সেই সিচুয়েশনে সন্ধ্যেবেলাতে এশিয়ান গেমসের স্কোয়াডটা সিলেকশন হয়ে গেছে, সেটা পাবলিশ হয়ে গেছে। এবং সেখানে যেটা দেখা যাচ্ছে যে দুটো জিনিস আমাদের জন্য খুব বড় সারপ্রাইজ হয়ে দেখা দিয়েছে। এক, যে স্কোয়াডটা হয়েছে সেই স্কোয়াডটা তো অবশ্যই একটা সেকেন্ড স্ট্রিং স্কোয়াড, বাট যেটা মেন ব্যাপার হয়েছে যে মাত্র দুজন ডিফেন্ডার, ইয়েস মাত্র দুজন ডিফেন্ডার এই স্কোয়াডটাতে রয়েছে। অর্থাৎ এরপর ম্যাচগুলোতে যারা ডিফেন্ডার হিসেবে খেলবে, সাইড ব্যাক হতে পারে, ইভেন কোনো ম্যাচে দরকার পড়লে সেন্টার ব্যাকও হতে পারে, তারা হবে সব স্টপ গ্যাপ ডিফেন্ডার, সবাই যারাই খেলুক না কেন তারা সবাই হবে স্টপ গ্যাপ ডিফেন্ডার। তো জানি না এটা কতটা ভালো জিনিস হলো, তো এটা একটা বিরাট বড় সারপ্রাইজ। অ্যান্ড সেকেন্ড সারপ্রাইজ হচ্ছে যে টিমকে কিন্তু লিড করতে চলেছে ক্যাপ্টেন লিডার লেজেন্ড সুনীল ছেত্রী, তাকে AIFF FSDL তারা পারমিশন দিয়েছেন এবং তারপরে আপাতত সুনীল ছেত্রী হি উইল বি দ্য ক্যাপ্টেন অফ দিস টিম। অ্যান্ড অবভিয়াসলি সেটা তো হওয়ারই কথা ছিল, বাট এই স্কোয়াডটারও বেটার স্কোয়াড আমরা এক্সপেক্ট করেছিলাম। যাই হোক, স্কোয়াডটা কেমন হলো, কী কী পেলাম, কী কী পেলাম না, কী কী পাওয়া দরকার ছিল, অ্যান্ড এখান থেকে এই স্কোয়াডটা কী কী ভালো কিছু করতে পারে, সব কিছু নিয়ে কথা বলবো, শুরু করবো। বাট তার আগে যেটা রোজ বলে থাকি, যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকনটা ক্লিক করে দিও, আর ভিডিও ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দিও। একটা বিচ্ছিরি রকমের খিচুড়ি সিচুয়েশন আপাতত ইন্ডিয়ান ফুটবল দাঁড়িয়ে রয়েছে, বিচ্ছিরি রকমের খিচুড়ি সিচুয়েশন। একদিকে কিছু কিছু ক্লাব রয়েছে তাদের স্কেডিউল পুরো ঘেঁটে রয়েছে, তারা নভেম্বর মাসে একটা করে ম্যাচ খেলবে আর ডিসেম্বরে গিয়ে ছটা করে আইএসএল ম্যাচ খেলবে, মানে সোজা কথায় তাদের উপর এমনভাবে স্কেডিউলের প্রেশার রয়েছে, মানে ব কলমে এটাই প্রমাণ করা যে ভাই তোমার টিম থেকে কোনো প্লেয়ারকে তুমি ন্যাশনাল টিমের সময় সেই মুহূর্তে ছাড়তে পারবে না, ছাড়লে কিন্তু তোমার গেল বাঁশ হয়ে যাবে, তো দেখো এবার তুমি কী করবে। সো বিরাট বড় একটা গেম চলছে। সেকেন্ড হচ্ছে যে আপাতত যা সিচুয়েশন ঘটেছে এই আশিকের রিসেন্ট ইঞ্জুরি নিয়ে, আবারও যদি পরবর্তীকালে কেউ চোট পায় আদৌ কি AIFF কোনো দায়িত্ব নেবে, তারা কি কোনোভাবে কিছু হ্যান্ডেল করবে, তো কি দরকার ভাই প্লেয়ার পাঠানোর। থার্ড থিং হচ্ছে যে টিম তো যাবে, প্লেয়াররা তো যাবে, বাট সেই সাকসেসটা কি আর আসবে, আমরা কি কোথাও পাবো, কারণ কিংস কাপে সিনিয়র টিম শুধুমাত্র সুনীল ছেত্রী ছাড়া যে পারফরমেন্স হয়েছে, যেভাবে দুটো ব্যাক টু ব্যাক লস আমরা দেখেছি, সেখানে আগামী দিনের টিম গিয়েও কি আদৌ কিছু ভালো করতে পারবে। তো একদিকে ফ্যান্স, একদিকে ক্লাব, ভাই পুরো খিচুড়ি অবস্থা। বাট এই খিচুড়ির মাঝখানে যেটা হয়েছে যে হালকা একটু খুশির আলো, হালকা একটু ভালো জিনিস, সেটা হচ্ছে এশিয়ান গেমসের স্কোয়াডে আমরা সুনীল ছেত্রীকে দেখতে চলেছি। যে টিমটা হয়েছে সেই টিমটাকে নিয়ে প্রথমেই কথা বলবো, যদি স্কোয়াডের দিকে নজর দিই তাহলে যেটা মেন ব্যাপার যে দুজন গোলকিপার গুরমিত সিং অ্যান্ড ধীরাজ সিং, এই দুজনকে নিয়ে কোনো প্রশ্ন নেই, এই দুজন কিন্তু শুরু থেকেই দাবিদার হিসেবে ছিল এবং তারা রয়েছে। দুই, যেটা মেন ব্যাপার ভাই সিরিয়াসলি, আমি জানি না কেন এই প্রবলেমটা হলো, বাট আরও দু একজন ডিফেন্ডার কিন্তু টিমের সাথে থাকা দরকার ছিল, সুমিত রাঠি অ্যান্ড নরেন্দর গেহলট, মাত্র এই দুজন ডিফেন্ডার। এবং এই দুজন ডিফেন্ডারের আপাতত তাদের ক্লাব লেভেল বলো, তাদের আন্ডার-23 টিম বলো, যা পারফরমেন্স দ্যাট ইজ টু মাচ বিলো অ্যাভারেজ, সিরিয়াসলি বলছি, তারা যথেষ্ট পরিমাণে বিলো অ্যাভারেজ পারফরমেন্স করছে। এদের থেকে আমরা বেটার পারফরমেন্স এক্সপেক্ট করি বাট সেটা কিন্তু হচ্ছে না। মিডফিল্ড পুরো প্যাকড, পুরো মিডফিল্ড কিন্তু প্যাকড রয়েছে, মানে সেখানে লটস অফ প্লেয়ার্স, মানে ফার্স্ট অফ অল সিনিয়র প্লেয়ারদের মধ্যে অবশ্যই অমরজিতের মতো প্লেয়ার রয়েছে, রাহুল কেপি রয়েছে, আয়ুষ ছেত্রীর মতো প্লেয়ার রয়েছে, ব্রাইস মিরান্ডা রয়েছে, স্যামুয়েল জেমসকে নিয়ে আসা হয়েছে, আব্দুল রবিকে রাখা হয়েছে, আফজার নুরানি, এই প্লেয়ারটা নতুন একদম ফ্রেশ, হয়তো অনেকে প্রথমবার তাকে খেলতেও দেখতে পারে, ভিন্সি ব্যারাটো রয়েছে, অনিকেত যাদব রয়েছে, তো মাঝমাট পুরো প্যাকড করে দিয়েছে, পুরো প্যাকড মাঝমাট করে দিয়েছে। এদের মধ্যে থেকেই কাউকে হয়তো আমরা সাইড ব্যাকে খেলতে দেখব, দেখা যাক কী হয় ভাই, জানি না মানে কে খেলবে না খেলবে, সাইড ব্যাক নিয়ে কিন্তু চাপে থাকতে হচ্ছে কোচকে। অবশ্যই ফরওয়ার্ডে কিন্তু সুনীল ছেত্রী নিশ্চিতভাবে পুরো টিমকে লিড করবে, ফরওয়ার্ডকে লিড করবে, রোহিত দানু রয়েছে, গুরকিরাজ সিং রয়েছে, অ্যান্ড অবশ্যই রহিম আলী রয়েছে, একমাত্র বাঙালি প্লেয়ার যে এই স্কোয়াডটাতে রয়েছে। এটাও আমাদেরকে দেখতে হলো যে এশিয়ান গেমসের টিম যাচ্ছে আর মাত্র একজন বাঙালি প্লেয়ার। যাই হোক, একটা সময় আমরা পিকে চুনি বলরাম নিয়ে মেতে থাকতাম, সেখানে দুজন বাঙালি প্লেয়ার তারা ভারতীয় ফুটবলকে আলো করে রাখতাম, বা তার আগে শৈলেন মান্না, বদ্রু ব্যানার্জি, দে আর ওয়ার লটস অফ প্লেয়ার্স ইন ইন্ডিয়ান টিম যারা
বাঙালি হয়ে কিন্তু ভারতবর্ষের পতাকাটাকে বহু বহু ওপরে ফুটবলের ক্ষেত্রে তুলে ধরেছিলেন। এবার সেখানে আমরা কোথাও বাঙালিদেরকে কিন্তু মিস করতে চলেছি। যাই হোক, এই স্কোয়াডটা যেটা হয়েছে, এই স্কোয়াডের পোটেন্সিয়াল কী রয়েছে, দেখো কিছু প্লেয়ার রয়েছে দে আর আউটস্ট্যান্ডিং। যেমন অবশ্যই গোলে ধীরাজ স্টার্ট করুক বা গুরমিত স্টার্ট করুক, পারফরমেন্স কিন্তু দুজনে সেম লেভেল দেবে। মাঝ মাঠের ক্ষেত্রে অমরজিত বহুদিন ধরে বয়সভিত্তিক দলে রয়েছে এবং ওয়ান অফ দ্য সিনিয়র প্লেয়ার আপাতত, যদি সুনীল ছেত্রীকে বাদ দিয়ে এই পুরো ইয়েটা থেকে, তাহলে অবশ্যই একজন সিনিয়র প্লেয়ার, আন্ডার 17 ওয়ার্ল্ড কাপের ক্যাপ্টেন। তার ফিরে আসার জন্য আমরা ওয়েট করছি যে কত ভালো পারফরমেন্স নিয়ে অমরজিৎ আবারও ফিরে আসে। এবং ব্রাইসের মতো প্লেয়ার রয়েছে, ব্রাইস মিরান্ডা খুব ভালো উইঙ্গার, স্যামুয়েল জেমস রয়েছে ফরওয়ার্ড মিডফিল্ড সব পজিশনে খেলতে পারে, ভিন্সি ব্যারাডো রয়েছে, অনিকেত যাদব রয়েছে, রোহিত দানু রয়েছে ফরওয়ার্ডে, অবশ্যই গুরকিরাতের মতো প্লেয়ার রয়েছে। অ্যান্ড অল ওভার দ্য থিং কি সুনীল ছেত্রী ভাই টিমটাকে লিড করতে চলেছে, তো একটা তো ভালো জিনিস কিছু আমরা এক্সপেকটেশন করতে পারি। অ্যাটলিস্ট আমি দুটো ম্যাচ এখান থেকে জয়ের আশা দেখতেই পারি, যে মায়ানমার অ্যান্ড তোমার বাংলাদেশ, এই দুটো টিমকে আমরা হারাবো। কী কী পেলাম না, দেখো যেটা সবথেকে বড় সমস্যা হবে সেটা হচ্ছে ডিফেন্সে। জাস্ট আর একটা দুটো প্লেয়ার অ্যাড হয়ে গেলে কিন্তু আমার মনে হয় ডিফেন্সটা কিন্তু সেট হয়ে যেত। যেখানে সবথেকে যেটা বড় আমাদের মিস হবে সেটা হচ্ছে হরমিপম রুইবা অ্যান্ড আনোয়ার আলী। মোস্ট প্রবলি এই দুজন প্লেয়ারই কিন্তু কোয়ালিফাই করতো ফর দ্য এশিয়ান গেমস, তাদেরকে রাখা হয়েছিল প্রাইমারিলি, বাট এই দুজন প্লেয়ারকে আমরা মিস করবো, যেটা ভীষণভাবে কিন্তু আমাদের জন্য লস। অ্যান্ড অবশ্যই সন্দেশ জিঙ্গান, তাকেও কিন্তু শেষ মুহূর্তে উইথড্র করে নেওয়া হয়েছে, তো সন্দেশে না থাকাটা আমাদের জন্য বিরাট বড় একটা বাজে ব্যাপার। তো ডিফেন্স কিন্তু ভালো হতে পারতো এবং ডিফেন্সটা ভালো হয়ে গেলে এই টিমটা কিন্তু অনেক বেটার দেখাতো, যাদের পেলাম না তাদেরকে না পাওয়ার ফলেও কিন্তু অনেকটা বেটার দেখাতো, বাট সেটা কিন্তু হচ্ছে না। বা ইভেন ইস্টবেঙ্গলের লালচুনডুঙ্গা, সে থাকলেও আমি বলতাম যে ঠিক ছিল, তবু ঠিক ছিল, রেগুলার একটা ডিফেন্ডার যে মোটামুটি আপস অ্যান্ড ডাউনসের মধ্যে রয়েছে, খুব খারাপ না, বাট স্টিল থাকলে ওদের ভালো হতো। যাই হোক, এবার যেটা ব্যাপার যে কী পাওয়ার সম্ভাবনা রয়েছে, দেখো ফার্স্ট অফ অল এই টিমটার অনেক প্লেয়ার রয়েছে যারা কোয়াইট এক্সপিরিয়েন্সড তাদের বয়সভিত্তিক দলে বা ন্যাশনাল টিম সিনিয়র টিমের হয়েও, তো কোথাও একটা ভালো কিছু তারা ডেলিভার করতে পারে। এবং একটা চ্যালেঞ্জ রয়েছে, এই যে রিসেন্ট টাইমসে এত কিছু ঘটনা ঘটলো যেখানে বহুভাবে ইন্ডিয়ান ফুটবলকে বা কোচকে টার্গেট করে ম্যালাইন করার চেষ্টা করা হয়েছে, এটার কোনো দরকার ছিল না। বাট পরবর্তীকালে যেটা হয়েছে যে সাফল্য আমরা পেয়েছি, পরপর যে থ্রু আউট ম্যাচেস আমরা জিতেছি বা আনবিটেন থেকেছি, এটার জন্য তো পেছনে কারোর হাত ছিল না বা কোনো রকমের অন্ধবিশ্বাস কুসংস্কার সেখানে ছিল না, বাট সেই মুহূর্তে কিন্তু হয়েছিল এবং তারপর একটা চেঞ্জেস দেখা গেছে। তো ইগার্স টিম আজকে রাতারাতি কিন্তু বিভিন্নভাবে জড়ানোর চেষ্টা হয়েছে এবং ইগার্স টিম আজও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে বসে যে আমিও টেবিলে সমস্ত কার্ড এবার ফেলে দেবো, দেখবো যে কারা কারা ভারতীয় ফুটবলের উন্নতি চায় কারা চায় না, এবং আমি যতদিন ভারতীয় ফুটবলের সাথে যুক্ত থাকবো ততদিন অবধি কিন্তু ভালো করার চেষ্টা করবো। তো অনেক কিছু এদিক থেকে ওদিক থেকে দুমদাম হয়েছে, অ্যান্ড ফাইনালি যেটা হয়েছে যে ইগার্স টিম আজ ভাই তার হাতেই কিন্তু ব্যাটন থাকতে চলেছে পুরো টিমকে কোচ করানোর, এবং তিনি অ্যান্ড তার যে পুরো কোচিং স্টাফ রয়েছে সেটাই কিন্তু থাকতে চলেছে, এবং সেটা যথেষ্ট ভালো। কারণ এই মোটিভেশনটা আমাদের জন্য দরকার, দেখা যাক কী হয়। পোটেন্সিয়াল কিন্তু রয়েছে, প্লাস পয়েন্ট আমাদের পাওয়ার অনেক কিছু সম্ভাবনা রয়েছে, অনেক কিছু পেলাম না, বাট এন্ড অফ দ্য ডে যেটা হচ্ছে যে হ্যাঁ একটা মোটামুটি এমন স্কোয়াড যাচ্ছে যে স্কোয়াডটা ল্যাজে গোবরে হয়ে ফিরবে না, যে স্কোয়াডটা খুব হরাইবল পারফরমেন্স দিয়ে ফিরবে না, বাট যেটা টেনশনের থাকছে সেটা হচ্ছে ডিফেন্স। যদি কোনোভাবে ডিফেন্স একবার ভাঙতে শুরু করে তাহলে কিন্তু মাঝমাঠ বলো বা ফরওয়ার্ড বলো যত স্ট্রংই থাকুক না কেন তাদের ক্ষেত্রে ফিরে আসাটা খুব চাপ রয়েছে। বাট স্টিল আই এম হোপিং ফর গুড রেজাল্ট, আই এম হোপিং কি ভাই চায়না অ্যান্ড মায়ানমার এই দুটো টিমকে আমাদের এই যে টিমটা রয়েছে, এই স্কোয়াডটা রয়েছে, তারা হারাতে পারবে। দেখা যাক বাকিটা এবার কী হয়, তোমাদের ওপিনিয়ন ম্যাটার করে, অবশ্যই তোমার ওপিনিয়ন দিতে থাকো। অ্যান্ড কাল থেকে কিন্তু টিম রিভিউ আসতে চলেছে, অ্যান্ড অবশ্যই অনেকে বলেছে জার্সি রিভিউ, যে কটা ক্লাবের আপাতত জার্সি মানে কিট হোম অ্যাওয়ে থার্ড যা কিছু রিলিজ হয়েছে প্রত্যেকটা কিটের রিভিউ আসবে, কত ভালো হলো, কতটা আগের সিজনে ভালো ছিল সেখান থেকে ভালো হলো কি হলো না, সব কিছু নিয়ে কিন্তু ওভারঅল রিভিউ আসবে। তার মধ্যে যদি কালকে আরও দু একটা ক্লাবের এসে যাই তাহলে তো পুরোটাই হয়ে যাবে, বাট সব ক্লাব কিন্তু এখনও অবধি তাদের সমস্ত কিটকে রিলিজ করেনি, ISL-এর আগে আর হবে বলে মনে হয় না। একদম ম্যাচে আমরা ডিটেলটি দেখতে পাবো যে এটা এই টিমের অ্যাওয়ে কিট বা থার্ড কিট। তো যাই হোক, সেটা নিয়ে তো অবশ্যই একটা ভিডিও আসবে, অ্যান্ড প্রত্যেকটা টিম তাদের এইবারে কী কী আপডাউন হলো, কত প্লেয়ার বেরোলো গেল, কতটা বেটার হয়েছে নাকি আগে বেটার ছিল, কতটা পটেন্সিয়াল থাকছে, কোন পজিশনে শেষ করতে পারে, সম্ভাবনা কী রয়েছে, প্রত্যেকটা টিমকে নিয়ে কিন্তু রোজ ভিডিও আসতে চলেছে। সো এই ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।